गुड मॉर्निंग एवरीबॉडी, आशा करी प्रत्येके बाड़ीते आछो, सुस्थ आछो, सुंदर आछो एवं आनंदे आछो। आज के आबारो तोमादेर सामने हाजिर बांगला साहित्येर क्लास निये। एर आगे आम्रा आलोचना करछिलाम फाँकी गल्पटि निये, देखेছিলাম রাজকিশোর পট্টনায়ক যিনি কিনা নন বেঙ্গালি অর্থাৎ বাঙালি নন এরকম একজন ছোট গল্পকার যার বাড়ি উড়িষ্যায়, তিনি একটা সাধারণ আম গাছকে নিয়ে যেটা আমাদের দৃষ্টির অগোচরেই থেকে যায়, যেটাকে আমরা কোনো গুরুত্বই দিই না, সেই আম গাছকে নিয়ে কিভাবে সুন্দরভাবে একটা ছোট গল্প রচনা করে ফেলেছেন এবং যার আস্বাদ, যার গ্রহণযোগ্যতা, যার রসবোধ বা রস, যার সার্বজনীনতা আমাদেরকে বেশ মুগ্ধ করে, আমাদেরকে বেশ আনন্দ দেয় এবং বিশেষ এক শিক্ষাও দিয়ে যায়। কি সেই শিক্ষা? যে একটা আম গাছ ছোট থেকে নিজের হাতে চারা করে তৈরি করা হলো, লাগানো নিয়ে বেশ কথা কাটাকাটি হলো, আম গাছ লাগানো হলো বা বসানো হলো, ধীরে ধীরে আপন মহিমায় আম গাছ বড় হয়ে উঠল, এক সময় মুকুল, পরে আম ভরিয়ে দিল ডালপালা, ফুল তো না, মুকুল পাতা আম, যার সৌরভ আমের স্বাদ সকলকে মুগ্ধ করল এবং শুধু মানুষের উপকারে লাগলো না, সেই গাছ দেবতার পূজোর জন্য, বিয়ের অনুষ্ঠানের জন্য, অন্নপ্রাশনের জন্য, আরো কোন গৃহসজ্জায়, আরো কোন ছোটখাটো পূজো আর্চায় এই আম পাতা ব্যবহার হতে লাগলো। এছাড়াও আমরা দেখতে পেলাম এই আম গাছ শুধুমাত্র মানুষের নয়, সেই আম গাছে কত ধরনের পোকা, কত ধরনের পাখি, কত ধরনের প্রাণীকুল এসে কেউ বাসা করলো, কেউ আবার আপন মহিমায় আপন গতিতে খাবার সংগ্রহ করে চলে গেল। এইভাবে থাকতে থাকতে আম গাছ একদিন পরিবারের আত্মীয় হয়ে উঠল এবং যেন একটা আম গাছ পরিবারের সদস্য হয়ে গেল। পরে আবার এক ঝড়ে সেই আম গাছ কি করে পরিবারের সদস্য ভাব ছিন্ন করে আপন মহিমায় আবার মৃত্যুর মধ্য দিয়ে বা ভেঙে যাওয়ার মধ্য দিয়ে পরিবেশ থেকে বিলীন হয়ে গেল। তারই এক রোমান্টিক রসানুবোধ সম্পন্ন পূর্ণাঙ্গ ছবি আমাদের এই ফাঁকি গল্পটি। চলো, আমরা যতদূর আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব। আবার কতদূর হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, আমি 59 পেজের শুরু থেকে শুরু করে দিচ্ছি। অনেক বন্ধুর কাছে এই দুষ্টু আমগাছ ছন্ন ছাড়া স্বভাবের মানুষ গোপাল বাবুর সহজ পরিচয় হয়ে দাঁড়ায়। গাছ আপনা আপনি বাড়ছে, আলো বাতাস আর মাটি থেকে সে তার আহার জোগাড় করে বাড়ির পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস সে তার সবুজ বুক দিয়ে ঠেকায়, দেখো কি কি কাজ করে, গ্রীষ্মের গরম বাতাস সে আটকায়, গাছ গরম বাতাসের হাত থেকে, প্রবল শীতের হাত থেকে আমাদের রক্ষা করে। কাঠজড়ি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আপন দেহ দিয়ে আটকায়, সর্বদা সকলের কাছ থেকে নানা অত্যাচার সহ্য করে সে চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে। অত্যাচার বলতে কেউ তার ডাল কেটে দিল, কেউ ঢিল ছুড়ল, আঘাত লাগলো, এগুলো তারা কিন্তু কষ্ট পায়, ব্যথা পায়। এটা প্রথম প্রমাণ করেছিল আমাদের ভারতীয় বিজ্ঞানী, গাছের প্রাণ আছে আবিষ্কার করেছিল আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি আবিষ্কার করেছিলেন গাছদেরকেও চিমটি কাটলে লাগে, বিশ্বে সেটা গৃহীত হয়েছে।
গোপাল তার বন্ধুদের এনে সেই আম গাছের তলায় বসায়। সবাই তারিফ করে, বলে এমনই জায়গায় এমনই আম গাছ তলায় বসে বসে যত ইচ্ছে বই লেখা যায়। দেখো যারা এসে বসে তারাও আনন্দ পায়, যেন বলতে থাকে এই গাছ তলায় বসে যেন অনেক বইপত্র লেখালেখি করা যেতে পারে। গোপাল খুশি হয়ে বলে, এটা আমাদের পোষা গাছ তাই এত সুন্দর হয়েছে, ওদের নাকি পোষা গাছ। গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না, যে ওর বাবা এইভাবে লাগাতে বলছিল ওরা এইভাবে, তাদের যেন পোষা গাছ হয়ে উঠে। এখানে একটা দাগ দাও, কারা কেন তারিফ করে বলেছিল এই আম গাছের তলায় বসে যত ইচ্ছে বই লেখা যায়। শহর জায়গা অনেক দূর থেকে লোকের এই আম গাছটির কথা মনে পড়ে, পূজা বিবাহ বাড়ি সব কাজে গোপাল বাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য, আমের ডালের জন্য। একটু আগে আমি বলছিলাম পুজো কিংবা বিবাহ বাড়ি কিংবা আরো কোন অনুষ্ঠান বাড়ির জন্য এই আম পাতার কিন্তু দরকার পড়ে, সবাই কিন্তু এসে নিয়ে যায় অনুরোধ করে গোপাল বাবুর থেকে। কেউ চাইতে এলে এটাও দাগ দাও, কি কি কাজে আম পাতা ব্যবহার করা হয়, পুজো আর বিবাহ বাড়ি। কেউ চাইতে আসলে গোপাল বাবু নিজে এসে গাছের কাছে দাঁড়ান, কচি পাতা নিয়ে না ওই থাক, এত পাতা গেলে গাছে কি আর ফল ধরবে, কত লোক আসবে ওই থাক, দেখো বেছে বেছে পাতা দেয়, কচি কচি পাতা দেয় না, কত লোক নিবে তাদের আবদার মেটাতে হবে, এত বেশি নিলেও হবে না, প্রয়োজন মতো নিয়ে যাও। এমনি অশেষ সাবধানতার সঙ্গে গোপাল সেই ডাল পাতা বিলয়, পোষা আম গাছের পাতাগুলি সব বুঝি গোনাগুনতি হয়ে আছে। বাড়ির সবাইকার এক চিন্তা, গাছে কবে ফল ধরবে, এই দেখেছো আম গাছে বোল ধরেছে। এই অপেক্ষা করতে করতে গাছ যখন একটু বড় হয়ে ওঠে, আমে বোল ধরা অর্থাৎ মুকুল ধরার সময় আসে, ঠিক দেখা যায় আম গাছে মুকুল ধরে ওঠে। বাহ ভালো বোল হয়েছে সব ডালে, আহা বোল মোটে যদি না ঝরে পড়ে কত আম হবে, কেমন আম হয় দেখা যাবে। সত্যি আমরা খুব আনন্দিত, এখন আম পাকার সময়, আমরা বাড়িতে প্রত্যেকে কম বেশি আম খাচ্ছি আর এই আমেরই গল্প পড়ছি, মনটা যেন আমের দিকেই চলে যাচ্ছে, জিভে যেন জল। তোমরা অবশ্য কেউ কেউ আম পছন্দ করো না, অতি অবশ্যই আম খাবে, আমে পিএইচ এর মান, ক্ষারীয় যে মান সেটা অনেক বেশি আছে, যা কিনা করোনা নামক যে ভাইরাস সেটা প্রতিরোধে, করোনা প্রতিরোধে বিশেষ সহায়তা করে, তাই যত খুশি আম খাবে। কেমন আম হয় দেখা যাবে, জাত আম, জাত মান মানে আম মানে খুব ভালো জাতের আম, কে জানে বাবা তো নিজেই কলম করেছেন, ভালো কলমি গাছ ফার্ম থেকে আনলে হতো না, তা না নিজেই কলম করেছেন, তাহলে ভালো কলম, গোপালের কথা, বাবা যদি ভালো কলম বলতে ভালো গাছের চারা, ভালো জাতের গাছের চারা যদি আনতো ফার্ম থেকে ভালো হতো, কি জানে কি চারা করেছে না করেছে, কেমন আম ধরে না ধরে। বাহ ভালো বোল হয়েছে, হয়ে গেছে, আমরা ও আম খাবো না, আমরা বলতে কে কে, গোপাল এবং গোপালের মা, গোপাল এবং গোপালের মা একদিকে, তার বাবা একদিকে, মা ছেলে একদিকে, বাবা একা একদিকে। বাবা আমরা তোমার আম গাছের আম মোটে খাবো না, মা বলছে ভালো আম নয়। বেশ খেয়ো না, গাছ তো কেঁদে ভাসাবে কিনা, তোমরা না খেলে, দেখো ওর বাবা একটু কিন্তু রসিক, একটু কাব্যিক ভাবে একটু মজা করে বলছে, হ্যাঁ তোমরা না খেলে গাছ কান্না করবে, না খেলে হয় নাকি, আর তোমরা না খেলে কান্নাও করবে না, খেয়ে না খাবে না তো। কিন্তু সকালে সকলের মুখে উদ্বেগ, এটাও দাগ দাও, কেন সকলের মুখে চোখে উদ্বেগ দেখা দিয়েছিল সকালবেলা, কুয়াশা হয়েছে আমের বোল ঝরে যাবে, এই দেখো বাতাসে মটর দানার মতো বোল ঝরে ঝরে পড়ছে, আগুন লাগালে পিঁপড়েগুলো সব খেয়ে ফেললে, আচ্ছা করে ডিডিটি দেব পিঁপড়ে মরে যাবে,
দেখো বোল ধরেছে, পিঁপড়ে এসছে, ওরা বলছে বেশি করে ডিডিটি স্প্রে করব, কিন্তু পিঁপড়ে গুলো মরে যাবে। আরে আম হয়েছে, বিস্মিত বিস্ময়বোধক চিহ্ন, এক্সক্লেমেটরি ওয়ার্ড, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরে আম হয়েছে, সবার মনে আনন্দ, ওদের এত কষ্টের গাছ, মরুভূমির মধ্যে গাছ, সেই গাছে আম হচ্ছে, মজা হবে না হবে না তোমরাই বলো। বাড়ি শুদ্ধ সকলে মিলে গুনতে আরম্ভ করে, অনেকবার গোনা হয়, পাতার আড়ালে আবার কোথায় একটা বাকি রয়ে যায়, হিসেবে ভুল হয়। দেখো ছেলেরা, গুনে রাখো, দেখা যাবে কটা আম হয় এতখানি বোল থেকে। এত বোল কিন্তু, মুকুল কিন্তু অনেক ধরেছে, তাহলে এতগুলো মুকুলে আম কিরকম হয় সেটা একটা দেখার বিষয় রয়েছে। পাড়ার ছেলেদের চোখে পড়ে যায়, ঢিপ ঢাপ ঢিল ছোড়া শুরু হয়। ছেলেরা তো জানোই ঢিপ ঢাপ ঢিল ছুড়বে, যাদের বাড়িতে আম গাছ নেই, আম নেই। এই নজর রেখো ওই ছেলেগুলোর উপরে, আম হলে তো খাবে, দুপুরে নজর রাখা এক কাজ হলো, একটু জোগানোর কাজ শুরু হলো, ডিউটি দেওয়া। প্রত্যেকটি আম এক একটি অমূল্য সম্পদ, এদের কষ্টের ফসল, মরুভূমির মধ্যে আম গাছ, তাতে একটাই আম গাছ, তাই সেগুলো যেন অমূল্য সম্পদ। পাকলে আমের উপরটা সবুজ রয়েছে, ভেতরকার রং হলদে না হলেও গিরিমাটির রং দেখাচ্ছে, পুরো হলুদ নয়, গিরিমাটির মতো একটু মানে গেরুয়া টাইপের, টেস্টি হবে। টক না হলেও মিষ্টি নয়, সবাই এক এক ফালি করে খেয়ে তারিফ করে, খুবই মিষ্টিও নয় আবার খুবই টকও নয়, তাই খেতে ভালো। দেখবে খুবই মিষ্টি আমও কিন্তু তেমনটা ভালো লাগে না, আবার খুবই খুবই যদি টক হয় সেটাও ভালো লাগে না, যেমন কাঁচা অবস্থায় আসি না। বাড়ির হাদা ছেলেকে সবাই যেমন আদর করে, গায়ে হাত বুলায়, বোকা ছেলেকে হাত বুলায়। আমাদের আম খুনটুনি দিয়ে পারবো, খুনটুনি বলতে টুলি, ঝুড়ি। দেখবে এটা বাঁশের ধরো লাঠি, তার মাথায় একটা ঝুড়ি লাগানো থাকে এবং সেটাকে সুন্দর করে বাঁধা থাকে, আমগুলোকে এইভাবে নিয়ে টেনে টেনে পাড়ে আর প্রত্যেকটা ঝুড়িতে ঢুকে যায়, এক একটা অবশ্য নিচেও পড়ে, কারণ সবগুলো নিচে যদি ঝুড়িয়ে ফেলে দেওয়া হয় আঘাত লেগে আমগুলো পাকার সময় পচে যেতে পারে। দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না, বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পাড়ে। আরে দেখেছো, ভালো করে দেখো, কাঠবিড়ালি আর বাদুড়ের চোখ এড়ায় না কোনো আম। দেখো একটু আগে আমি বলছিলাম অনেক প্রাণী পতঙ্গ এই আম গাছকে ঘিরে বসবাস করতে শুরু করে, আমরা এতজনে মিলে আম পাড়লাম, তবু রোজ কাক বাদুড় কাঠবিড়ালি এটো করা আম পড়ছে কোত্থেকে কে জানে। পিঁপড়েও মরেনি, আধ খাওয়া আমে ঠিক লেগে আছে, ওরা পেরেছে কিন্তু পাতার মধ্যে দু চারখানা আম থেকে গেছে, তাই ওদের পাড়ার পরেও কাঠবিড়ালি বাদুড়ে দুই একটা পাকা পাকা আম কিন্তু ফেলতে আছে, পিঁপড়েও আছে। এত যত্ন করে যে কয়টা আম ঘরে তোলা হয় তার গোনাগুনতি দুই চারটি করে বিলানো হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। তোমাদেরও বাড়িতে কোনো ফল হলে তোমরাও কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেবে, কারণ হচ্ছে যে কি একটা কথা আছে, তোমরা যদি বেটে খাও তাহলে এটে আসবে, মানে আরো বেশি ফলন হবে, তাই করতে কিন্তু দিয়ে খাওয়ার চেষ্টা করবে। বাড়ির সকলের সঙ্গে একেবারে মিলেমিশে গিয়ে আম গাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে, কেবল তার নাম দেওয়া হয়নি, এই যা এটাও দাগ দাও, কেবল তার নাম দেওয়া হয়নি, কার নাম দেওয়া হয়নি, আম গাছটির, কিন্তু ও যেন একটা পরিবারের সদস্য হয়ে উঠেছে, সকলের সুখ দুঃখের একটা সাথী হয়ে উঠেছে। এই যুদ্ধের সময় আম গাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে, দেখো মানুষ যেমন যুদ্ধের সময় বিপদে পড়ে, একটা আম গাছ যেন মানুষেরই মতো, তাই যুদ্ধের সময় সেও বিপদে পড়েছে। কেমন তার বিপদ, উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচাবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একেবারে আম গাছের গোড়া পর্যন্ত, ট্রেঞ্চ বলতে গর্ত, লুকানো গুহা টাইপের, পাশ দিয়ে খুঁড়ে গেছে, ওইখানে যেন মানুষেরা যুদ্ধের সময় লুকায়, আম গাছের পাশ দিয়ে গর্ত করা হয়েছে, আম গাছ একদিকে হেলে পড়েছে। সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, যতই ঠেকো দেওয়া যাক সিধে হচ্ছে না,
কি করা যায়? শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিররুগ্ন হয়ে যায় তেমনি। তাহলে শিশুবেলা যদি টাইফয়েড রোগ হয়, ছেলে যেমন রোগগ্রস্ত হয়ে যায়, পোলিওর রকম ব্যাকা রোগ হয়ে যায়, সেই রকমই কিন্তু আমও এই যে শৈশব চলছে আর পাশ দিয়ে গর্ত করে দিয়েছে, একদিকে আম গাছ হেলে গেছে, রোগা হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। হেলে পড়া আম গাছকে একটা পেয়ারা গাছের ফেকড়া, হ্যাঁ, দো ফকড়া শক্ত ডাল দিয়ে তেমনি ঠেকো দেওয়া হয়েছে। পিঁপড়ে কাঠবিড়ালি সেই দিক দিয়ে আর একটি পথ খুলে গাছের উপর যাওয়া আসা করছে, লোক এলে গেলে তার গায়ে সাইকেল ঠেসান দেয়। দেখো এখন কিন্তু আম গাছের বিপদ শুরু হয়েছে, গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্তে হেলে পড়েছে। হেলে যাওয়া গাছকে একটু সোজা করার জন্য ঠেকা দেওয়া হয়েছে, দুটো নারকেল গাছের সরি দুটো পেয়ারা গাছের ডালকে এই যে এইভাবে নিয়ে দেখো এইভাবে নিয়ে ঠেলে একটু ছেড়ে দেওয়া হয়েছে, এভাবে ঠেলে লাগিয়ে দেওয়া হয়েছে দুপাকড়া করে। এবার কি হয়েছে, এটা দিয়ে যে এটা লাগা আছে মাটির সঙ্গে, এটা দিয়ে কাঠবিড়ালি, এটা দিয়ে ইঁদুর টিদুর এখন যাওয়া আসা করার একটা আলাদা পথ পেয়ে গেছে গাছে। তাহলে বিপদ চলছে দেখো। ফি বছরই সেই এক কথা, এক বছর কত আম ফলবে, সরি এ বছর কত আম ফলবে, 3 বছরে একবার ফলন ভালো হয়, গেল বছর হয়েছিল 100 থেকে 5টি কম। তাহলে কটা হয়েছিল 100 থেকে 5টি কম, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, 100 থেকে 5টি কম কটা আম হয়েছিল। এবার দেখা যাক, কারো হঠাৎ দয়া হলে দু এক তাল গোবর নয়তো এক ঘটি জল ঢেলে দেয় গাছতলায়, সকলের নজর গাছের পাতার দিকে। এবছর কাউকে পাতা দেওয়া হবে না, কারণ গত বছর প্রচুর পাতা দেওয়া হয়েছে, গাছ এখন হেলে গেছে, ঠেকা দেওয়া আছে, ক্ষতি হয়ে যাবে, গাছ কাহিল হয়ে যাবে, ফলবে না। মা গাছটা রাস্তার উপর বড্ড ঝুঁকে পড়েছে, যেতে আসতে মাথায় লাগে, বৃষ্টির সময় পাতার জলে গা ভিজে যায়, কেটে দেব কয়টা ডাল। দেখ গোপাল, আম গাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে, এমনই শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে। মা জানবার কি দরকার, রাস্তাটা সাফ হলেই হলো। দেখো গোপাল কিন্তু একটু জেদি, আমরা আগে থেকে দেখেছিলাম বা শুনেছিলাম, ও মাকে বলল কয়েকটা ডাল কাটতে হবে, মা কোনো মতেই রাজি নয়, চুপি চুপি ছোট ছোট কিছু ডাল কেটে ও বাইরের দিকে ফেলে চলে এসেছে। আজকে এ পর্যন্তই থাকবে, হ্যাঁ কিছু প্রশ্ন নিয়ে নাও পড়া, সেগুলো করে আসতে হবে। তাহলে পড়া থাকছে কি দরকার, রাস্তাটা সাফ হলেই হলো। এ পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও, কি কি থাকবে লিখে নাও। আম গাছতলায় বসে যত ইচ্ছে বই লেখা যায়, কারা কেন এরকম মন্তব্য করেছিল, কারা কেন এরকম মন্তব্য করেছিল? উত্তর হয়ে যাবে, গোপালের বন্ধুরা গ্রীষ্মের দুপুর বেলা আম গাছতলায় বসে এত আরাম পেয়েছিল মৃদুমন্দ বাতাসে, এই আরামের জন্যই তারা এরকম মন্তব্য করেছিল, একটা কবি কবি ভাব তাদের মধ্যে উদিত হওয়ার জন্য। পরের প্রশ্ন, কি কি কাজে গোপাল বাবুদের আম পাতা নেওয়ার ফরমাশ আসত? বিভিন্ন প্রয়োজনে, বিশেষ করে পুজো এবং বিবাহ বাড়ির জন্য গোপাল বাবুর থেকে আম পাতার ফরমাস বা অনুরোধ আসত। কেউ আম পাতা চাইতে এলে গোপাল বাবুরা কিভাবে সেই পাতা বিলতেন? কেউ আম পাতা চাইতে এলে গোপাল বাবুরা বেছে বেছে
এ পাতা নয় কচি পাতা নয় দেখে কিছু কিছু পাতা বিলাতেন আবার অন্যের জন্য কিছু পাতা রেখে দিতেন কিন্তু সকলের মুখে উদ্বেগ কোন পরিস্থিতিতে সকলের মুখে উদ্বেগ দেখা দিয়েছিল যখন শীতের সময় আম পাতায় আম গাছের ডালে মুকুল বা বোল ধরেছিল সেই সময় আবার প্রচুর কুয়াশাও দেখা দিয়েছিল তাই গোপাল বাবুদের বাড়ির সকলের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছিল এই কুয়াশা যেন আম পাতাগুলোকে বা আমের বোল সরি আমের বোলগুলোকে নষ্ট করে না দেয় পরিবারের একজনের মতো হয়ে উঠেছে আম গাছটি কিভাবে পরিবারের একজনের মতো হয়ে উঠেছিল আম গাছটি সুখে দুঃখে বিভিন্ন প্রয়োজনে কাজে লেগে এবং বিভিন্নভাবে উপকার করে শেষমেশ পরিবারের একজনের মতো হয়ে উঠেছিল এর পরের দিন এই প্রশ্নটা আমি একটু আরো ভালোভাবে বলে দেব আম গাছটি কেন পূর্ব দিকে হেলে পড়েছিল যুদ্ধের সময় উপর থেকে উড়োজাহাজে করে বোমা ছোড়া হলে ট্রেঞ্চ বা গর্ত খোঁড়া হয়েছিল সেই গর্তটা আম গাছের খুব কাছ দিয়ে খোঁড়ার জন্য আম গাছ একদিকে হেলে পড়েছিল আজকে এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো ধন্যবাদ।